হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি জাহাঙ্গীর অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সো আবারও চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওটির টপিক হলো কীভাবে আপনাদের ফোনটিকে অপটিমাইজ রাখবেন, দ্যাটস মিন আপনারা কীভাবে আপনাদের ফোনটিকে স্লো ফোনটিকে ফাস্ট রাখতে পারবেন সব সময়। আপনাদের ভিতরে অনেকে আছেন যাদের ফোন অনেক স্লো, বা কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাদের সেই স্লো ফোনটিকে আর রাখতে মন চায় না, মনে চায় ভেঙে ফেলতে। সো ভিউয়ার্স, আপনার ফোনটি যদি হয়ে থাকে স্লো, বা আপনি যদি আপনার স্লো ফোনটিকে ফাস্ট করে নিতে চান, তাহলে আজকের ভিডিওটি পুরো দেখতে হবে। টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি সিক্রেট ট্রিক্স দেখাবো, যেই ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনাদের ফোনটিকে ফাস্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে রাখছি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে দেওয়া এ ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের কাজে চলে যাই। আমি প্রথমে আপনাদেরকে প্রথম ট্রিকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশনে। সেটিংয়ে আসার পর চলে আসবেন অ্যাপসের ভিতরে। অ্যাপসে আসার পর আপনারা আপনাদের যে অ্যাপসগুলো ডাউনলোড করা আছে প্লে স্টোর বা বিভিন্ন জায়গা থেকে আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড করা আছে, এই ডাউনলোড অ্যাপসগুলো কী কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বিকজ, আপনারা প্রত্যেকটা অ্যাপসে চলে আসবেন এবং চলে আসার পর ফোর্থ স্টপ করে দিবেন বা ক্লিয়ার ক্যাচ করে দিবেন, যে কোনো একটি করে দিলেই হবে আপনার, জাস্ট ফোর স্টপ করে দিলেই এনাফ। প্রত্যেকটা প্রথমে আপনার প্রত্যেকটা অ্যাপসের এভাবে ফোর স্টপ করে দিবেন। আপনারা প্রত্যেকটা অ্যাপসের ফোর স্টপ অফ করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ফোনটি আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা এই ট্রিক্সটি ইউজ করে দেখবেন। সুবিধা আমার মতো আপনারা এইভাবে প্রত্যেকটা অ্যাপসের একদম ফোর স্টপ অফ করে দিবেন। তো এটা গেল আমাদের প্রথম ট্রিক্স, এবং দ্বিতীয় ট্রিক্সটির কথা বলি এখন। সুবিধ, এখন যে আমি ট্রিক্সটি দেখাবো, সেই ট্রিক্সটির জন্য আপনারা চলে আসবেন মোবাইল ফোনের সেটিং অপশনে, এবং সেটিংয়ে চলে আসার পর চলে আসবেন অ্যাবাউট ফোনে, আপনাদের যে ফোনের মডেলটি সেখানে চলে আসবেন। চলে আসার পর সুবিধ, আপনারা অ্যাবাউট ফোনে আসার পর চলে আসবেন সফটওয়্যার ভার্সনে, আপনাদের ফোনে যে সফটওয়্যার ভার্সন লেখাটি থাকবে এই লেখাটির উপর 5 থেকে 6টি ক্লিক করবেন। সুবিধ, 6টি ক্লিক করার পর ইউআরএ নাও ডেভেলপার, আপনারা একটি ডেভেলপার অপশন পেয়ে যাবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন, চলে আসার পর এটি অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এবং নিচে চলে আসার পর এখানে 3টি সেটিং দেখতে পাচ্ছেন, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, আপনারা এই 3টি সেটিং চেঞ্জ করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অনুযায়ী সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। প্রথমে আপনারা উইন্ডোজ অ্যানিমেশন স্কেলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেওয়া আছে 1x, আপনারা জাস্ট এটা অফ করে দিবেন। এবং দ্বিতীয় যে আছে ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, এটাও আপনারা অফ করে দিবেন। এবং তৃতীয় নম্বরটি আপনারা চাইলে 1x রাখতে পারেন অথবা অফ করে দিতে পারেন, এজ ইউ উইশ। সো ভিউয়ার্স, আপনাদের কাজ শেষ, আপনারা বেঁকে চলে আসবেন। তো আশা করি ভিউয়ার্স, আপনারা এখন আপনাদের ফোনটিকে ইউজ করে দেখেন আগে থেকে ভালো স্পিড পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং এ ধরনের পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুন।